Hey guys, good morning and welcome back to my channel. আজকে নদী একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আর পাশে কেউ না শুয়ে থাকলেও এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে আর এই যে ওর জন্য ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছে চিজ পাউরুটিও আজকাল খেতে খুব ভালোবাসে চিজ আর অল্প একটু ভেতরে পেঁয়াজ দিয়ে দিই পেঁয়াজ কুচিয়ে চিজ দিয়ে পাউরুটি খায় উনি দিনে তাই তো নদী এনা ট্রায়াঙ্গেল পিজ্জা অ্যান্ড টেন্ট হাউস আর মিস্টার মুখার্জি আজকে যাচ্ছে ভুবনেশ্বর থেকে কটক মানে দাদা ভাইয়ের বাড়িতে ঠিক আছে ওখানে গিয়ে কি হবে না হবে আপনারা দেখতেই পাবেন ওই ওখান থেকে একজন কান্না জুড়ে দিয়েছে দাদা ভাইয়ের বাড়িতে যাচ্ছে বলে কলা ছাড়া আর কিছু নেই পেঁপে টেপে কিছু নেই ওই পেঁপে নয় পাকা পেঁপে কথা বলছি কলমি শাক আর নোটে শাক কলমি শাক আছে নোটে শাক আছে নোটে শাক নেবো এক এক ওই আটিটা দেখি কিরম বড় হ্যাঁ ওই একটাই নাও ঘরে তো কেউ নেই শাক খাওয়ার আকাশ পরিষ্কার অথচ একটু পরে আবার বৃষ্টি নামবে নদী জাস্ট একবার অবস্থাটা চিন্তা করুন দেখুন একই সাথে জুতো পেন টেন সব নিয়ে বসে পড়েছে কি মনোযোগ সহকারে পড়াশোনা করছে বি লিখে লিখে ভর্তি করে দিচ্ছে ও বিকে আবার কালার করছে দেখুন বিয়েতে কালার হচ্ছে বাবা 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 এখন ভাবছিলাম মানে এখন না ঘুমানোর জন্য একটা পারফেক্ট ওয়েদার পুরো এক ঘন্টা ধরে ঝাড়া টেনে বৃষ্টি হলো পুরো একদম চারিদিকটা পুরো ঠান্ডা হয়ে গেছে বা ঘুমিয়ে পড়াম যা করে আজকে দুপুর বেশ ভালো খেলাম ঠিক আছে পনিরের নর্মাল একটা তরকারি হয়েছিল ডাল হয়েছিল তার সাথে পটল ভাজা হয়েছিল আর ইয়ে কী যেন ওটা রায়তা করেছিলাম একটু ডালের সাথে রায়তাটা না খুব ভালোভাবে যায় আবার সেই স্টেডিয়ামের বিখ্যাত দইবড়া আলুরদম টেস্ট হচ্ছে এখন দইবড়া আলুরদম খাওয়া শেষ এরপরে সোজা যাচ্ছি দাদার বাড়ি ওখানে গিয়ে দেখি আবার বৌদি কি সব করে রেখেছে দাদার বাড়ি পৌঁছে ওখানে বাকি জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে সকাল থেকে ব্লগই করতে পারিনি এতটাই বিজি ছিলাম এই এখন আমি কটকে আছি কালকে আর তার আগের দিন তো ভুবনেশ্বরে ছিলাম এখন কারেন্টলি আমি কটকে আছি এখানে তো আমার দাদারও বাড়ি তো এরপরে কাজ শেষ হয়ে গেছে মোটামুটি এরপর দাদার বাড়ি যাব দেখি ও কি করে মিস্টার মুখার্জি তো কটকে গিয়ে নানান ধরনের দই বড়া আলুরদম ঘুগনি এই সমস্ত খাচ্ছে আমরা কি খাবো আমি আজকে বললাম ছোলা ভিজিয়েছিলাম ছোলা থেকে একটু লঙ্কা টঙ্কা দিয়ে ভাজছি মুড়ি দিয়ে ওটা শুকনো মুড়ি আর ছোলা ভাজা খেতে ভালো লাগে না অনেক ছোটবেলা থেকে খাচ্ছি আমারও ভালো লাগে খেতে আর তার সাথে দুধের চা করছি মিস্টার মুখার্জিও ছানা খায় তো মানে রেগুলারলি দুটো দুধ আমরা নিই মানে এক কিলো দুধ নিই তো ও যখন বেরিয়ে যায় আমাদের মানে 500+ কত গো মা হ্যাঁ 750টা আমরা আমার মানে তিনজনে বুন্তু মা বাবা তিনজনে আমি দুধ খাই না তো তিনজনে মিলে মানে ওদের লাগে আর বাকি যে দুধটা থাকে না সেটা থেকে যায় মিস্টার মুখার্জি বাইরে গেলে ওই জন্যই মানে রেগুলারলি মানে ওই দুধের চা টা করে না হলে যা কিছু করে খেয়ে নিতে হয় না দুধটা তো নষ্ট হবে কাজ শেষ করে কটকে কনিকা ছকে এখন রিলায়েন্স ফ্রেশে এখানে দাঁড়িয়ে আছি আসলে এখানে কিছু কিছু জিনিস পাওয়া যায় যেটা কলকাতায় পাওয়া যায় না যেটা মৌ বলেছে আনতে তো আমি দাদাকে ফোন করলাম দাদা বললো রিলায়েন্স ফ্রেশের এখানে দাঁড়া আমিও আসছি তো দাদাও এখানে আসছে
তারপরে এখানে জিনিসগুলো নিয়ে বাড়ি যাবো, দাদার বাড়ি রাত্রিবেলায়। তারপরে ট্রেন আছে, রাত্রিবেলায় ট্রেন এখান থেকে ধরে বেরিয়ে যাবো কলকাতা, কালকে সকালে কলকাতা। হ্যাঁ ঠিক আছে, আয় আয়। গগন হ্যালো, কি চলছে? আরে দারুণ অবস্থা, বিশাল অবস্থা। এই তো এই নে, এটা দাদু ভাইয়ের আর আমার গিফট, সব তোর জন্য। ধর ডার্ক চকলেট দাদু ভাইয়ের থেকে, আইসক্রিম আমার তরফ থেকে। এই লম্বু হয়ে গেছে তো, ওয়াও। এখন এই সিরিয়ালটা আমার ওয়ান অফ দি মোস্ট ফেভারিট সিরিয়াল, ধুলো কণা। আমার গলাটা পুরো একদম মানে রাক্ষসী রানী কটকটির মতো। আমার হেটার্সটা এক্ষুনি বলবে, শুধু তোমার হাসি না, তুমিও রাক্ষসী রানী কটকটির মতো। একদম ঠিক বলেছ, ইয়েস। ওমান কি সবাইকে পড়ি আর কি বলে, কি বলে ওদেরকে, আর ভালো মানুষ বানাবে? একে একটা তো রাক্ষসী রানী কটকটিও বানাতে হবে। আমাকে বানিয়েছে আর কি করবো বলুন, ভগবান যেরকম ভাবে আমাকে বানিয়েছে আমি সেরকম ভাবেই ভীষণ খুশি আমাকে নিয়ে। This could be good for me. Lately I was feeling like I need a purpose. তুমি কি আজকে পড়াশোনা করতে বসবে না একটু? কেন, কি হয়েছে বলো? পড়াশোনা করতে বসতে হয় রোজ রোজ, না বসে পড়ো একটু, ঠিক আছে? But when you talk to me, give me the impression. আচ্ছা, তোমাদের কোনো ইন্টারেস্ট নেই? না তোমার না আমার মায়ের। বিয়ের প্রথম প্রথম কিরকম ইন্টারেস্ট ছিল তোমাদের? দারুণ। কি কি ইন্টারেস্ট? প্রথমত ভালো ভালো শাড়ি কিনবো, এই কিনবো, তারপরে হচ্ছে বাপের বাড়ি যাবো সেজে গুজে। হ্যাঁ, কটা শাড়ি কিনবো, কি ধরনের শাড়ি কিনবো, কি সব নতুন সিলেকশন উঠেছে, কালেকশন উঠেছে। তারপরে তারপরে সেজে গুজে যখন বাপের বাড়ি যেতে মুখ দিয়ে লাল লাল লাভা বেরোতো নাকি? হ্যাঁ, বাপের বাড়ি যেতাম না, মুখ দিয়ে লাল লাল লাভা কি জন্য, লজ্জায় ব্লাশ করতে পুরো একদম লাজে রাঙা হলো কোন বগু। বরের বাইকে পেছনে বসে? না না, রিকশা করে যেত। রিকশা করে বরের সাথে না অন্য কারোর সাথে? কারণ ইয়ে ছিল না, ভিড় তো, ওয়ান ওয়ে টু না, মোটরসাইকেল। তোমরা সমস্ত বউয়েরা মিলে ঠাকুর দেখতে যেতে না? হ্যাঁ, বউরা থাকতো কোথায়? ওই মাঝে মধ্যে যখন থাকতো মিনু আমি তখন, কোনো সময় আমি বাপের বাড়ি যেতাম। মানে এরকম হয়নি যে ধরো এই যেমন আমাদের একটা মানে কোঅর্ডিনেশন আছে যে দিদি ভাই আসবে, অষ্টমী নবমী পর্যন্ত থাকা হবে, তারপরে বাপের বাড়ি যাব, তো ওই দিন আমরা যেমন ঘুরবোই ঘুরবো, সেরকম তোমাদের মধ্যে ছিল না কোঅর্ডিনেশন যে দুদিন এখানে থাকবো? বাপের বাড়ি চলে যেত কতদিন আগে, প্রথম দিন থেকেই? তারপরে ধরো যখন ছেলেরা বড় হলো, যখন ছোট কাকিমা ছোট কাকিমা সবাই এসে গেছে, তখন তোমরা বেরোতে না? তখন থাকলে বেরোত, হ্যাঁ গাড়ি নিয়ে বেরোতাম, ছোট কাকিমা উমা তখন তো সব ওখানেই। মিনু তখন কত রাত পর্যন্ত ঠাকুর দেখতে? রাত্রিবেলাতেই ঠাকুর দেখতে বেরোতাম, ভিড় কম থাকে। আমি এই জিনিসটা একদম পছন্দ করি না, সবাই রাত্রেবেলা ঘুরতে পছন্দ করে, আমার অত রাত্রে পোষাবেই না। রাত্রি মানে রাত দশটায় বেরোলাম। ও বাবা, দশটায়? আমাদের মামা বাড়িতে যখন পুজো হতো তখন মানে শুধু খ্যানের পুজো যখন রাত্রেবেলা হতো তখনই একমাত্র বাইরে বেরোতো, নাহলে দশটার মতো ঘরে। আমার ওই রাত্রেবেলা না ঘুমোলে ওই ঠাকুর দেখা ইম্পসিবল আমার। এই যে পিছনে আমার কটক স্টেশন পৌঁছে গেছি ট্রেন ধরার জন্য। সেই থেকে ভিডিওটা অন করে দিয়েছি পাগল মেয়ে। এরপর আমি মস্ত একটা হেড ম্যাসাজ নেব অ্যান্ড ঘুমিয়ে যাব। কালকে ভোরবেলায় মিস্টার মুখার্জি এসে পৌঁছবে, মানে আমি চোখ খুলবো, দেখবো উনি এখানে শুয়ে আছেন। যাই হোক, আর বেশি দেরি করবো না, আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ব্লগটা যদি ভালো লাগে থাকে ডেফিনেটলি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা বাবা, লাভ ইউ, গুড নাইট। আর অপেক্ষায় বসে আছেন, তাড়াতাড়ি আয়, গুড নাইট টাটা, গুড নাইট টাটা, গুড নাইট টাটা করবি আয়।